কোচবিহার সাগর দিঘি চত্বরে যুদ্ধজয়ের স্মৃতি হিসেবে ট্যাঙ্কারটিকে ঘিরে বিজয় দিবস পালনের প্রস্তুতি প্রাক্তন সৈনিকদের। বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে কোচবিহারে। কোচবিহার সাগর দিঘি লাগোয়া এলাকায় থাকা ট্যাঙ্কার ও সংলগ্ন এলাকা সাজিয়ে তোলা হচ্ছে। প্রত্যেক বছর 16ই ডিসেম্বর বিজয় দিবসের দিন ওই ট্যাঙ্কারটিকে ঘিরে দিনটিকে উদযাপন করে থাকেন জেলার প্রাক্তন সৈনিকেরা। এবারও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। জেলা প্রাক্তন সৈনিক সংঘের সম্পাদক তপন চৌধুরী বলেন, আমাদের যেহেতু আগামী 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, সেই বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরই আমরা এটাকে সাজিয়ে তুলি এবং বর্তমানে যে রেজিমেন্ট রাজপুতানা রাইফেলস কুচবিহারে অবস্থান করছেন, তারা 1971 সনের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তারা যথেষ্ট উৎসাহী হয়ে আমাদের জেলা প্রাক্তন সৈনিক সংঘের সঙ্গে সহযোগিতা করে যৌথভাবে আমরা 16ই ডিসেম্বর যে 50 বছর যে পূর্তি বিজয় দিবস হবে সেটাকে আমরা সেই কর্মসূচিটাকে সফল করবার জন্য আমরা এগিয়ে চলেছি। 1971 সালে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে পাক সেনার বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন মুক্তিযোদ্ধারা। তাদের সাথে ওই যুদ্ধে সামিল হয়েছিল ভারতীয় সেনাবাহিনী। কোচবিহার জেলার সীমান্ত দিয়েও ভারতীয় সেনারা তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রবেশ করেছিল। পরে পাকিস্তানি যুদ্ধে পরাজিত হয়ে বাংলাদেশ নামে একটি নতুন দেশের সৃষ্টি হয়। যুদ্ধ জয়ের সেই দিনটিকে অর্থাৎ 16ই ডিসেম্বর ভারতীয় সেনা বিজয় দিবস হিসেবে পালন করে। ট্রাক্টর উল্টে গুরুতর জখম হয়ে মৃত্যু হলো এক ট্রাক্টর চালকের চাঞ্চল্য এলাকায়। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার পিপড়া এলাকায়। মৃত ট্রাক্টর চালকের নাম পিন্টু শেখ, তার বয়স 35 বছর, বাড়ি পুকুরিয়া থানার কুতুবগঞ্জ এলাকায়। পরিবারে রয়েছে স্ত্রী সাবিনা বিবি, এক ছেলে ও এক মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রত্যেক দিনের মতো আজ সকালে নিজের ট্রাক্টর চালিয়ে পুরাতন মালদা থানার পিপড়া এলাকায় এসেছিলেন ধান নিয়ে যেতে। সেই সময় ট্রাক্টর পাল্টি খেয়ে ট্রাক্টরের তলেই চাপা পড়েন ওই চালক। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। জরুরি বিভাগের চিকিৎসকেরা ওই ট্রাক্টর চালককে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে আনা হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত ট্রাক্টর চালকের পরিবার সহ গোটা গ্রামে। অ্যাক্সিডেন্ট হয়ে এলো, এটা পাল্টি হয়ে পোপড়াতে, ওখান থেকে ওই গাড়িটা নিয়ে যাচ্ছিলো খালি গাড়ি, ওই খালি গাড়িটা নিয়ে যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে গাড়িটা পাল্টি হয়ে গেছে। তারপরে কী হলো? তারপরে কী হয়েছে, আমি তো ওখানে ছিলাম না, আমরা বাড়ি থেকে এলাম, বাড়ি থেকে এসে টেসে এরকম ব্যাপার বলছি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এটা ফোন করলাম যে ওখান থেকে এলাম, এসে দেখছি যে এখানে ডেট পরে আছে, গাড়িটাকে সোজা করলো, আগে থেকে সোজা ছিল, ডেট শুতেছিল আর সোজা করে ওখানকার লোক মারা গেছে। হ্যাঁ, মারা গেছে। তখন এর বাড়ি কোথায়? বাড়ি কুতুবগঞ্জ। বাড়ি মাথাভাঙা বিবেকানন্দ বিদ্যা মন্দিরের কন্যাশ্রী ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সরকারি দপ্তরে হলো এক্সপোজার ভিজিট। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী। পরবর্তী সময় এই কন্যাশ্রী প্রকল্প বিশ্বে একটা জায়গা তৈরি করে নিয়েছে। এই কন্যাশ্রী প্রকল্পটি রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের বিশেষ করে ছাত্রীদের দ্বারা পরিচালিত একটি করে ক্লাব তৈরি হয়েছে, নাম দেওয়া হয়েছে কন্যাশ্রী ক্লাব। আজ মাথাভাঙা বিদ্যামন্দির কন্যাশ্রী ক্লাবের পক্ষ থেকে মাথাভাঙা পুলিশ স্টেশন এবং মহকুমা শাসকের দপ্তরে এক্সপোজার ভিজিট করেন। এদিন কন্যাশ্রী ক্লাবের ছাত্রীদের সঙ্গে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী অধিকারী সহ অন্যান্য শিক্ষিকাবৃন্দ। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী অধিকারী বলেন, বিবেকানন্দ বিদ্যামন্দিরের পক্ষ থেকে আমাদের কন্যাশ্রী ক্লাব তেজস্বিনীর মেম্বারদেরকে নিয়ে এসেছি এক্সপোজার ভিজিটে। এক্সপোজার ভিজিটের উদ্দেশ্য হলো বিভিন্ন সরকারি অফিস, ব্যাংক, পুলিশ স্টেশনে বাচ্চাদেরকে নিয়ে আসা। এখানে ওদের একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়, যেখানে ওদের সেই বিভিন্ন সরকারি প্রকল্প, থানা, সেগুলো সম্পর্কে একটা কনসেপ্ট ক্লিয়ার হয়, যাতে কিনা ওরা ওদের ক্লাসমেট বা ওদের চারপাশে যে এনভায়রনমেন্ট বা নেইবারহুড আছে সেখানটায় তাদের বিভিন্ন সরকারি তথ্যগুলো সম্পর্কে সঠিক তথ্য দিতে পারে। আজকে কোথায় কোথায় যাবেন? আজকে আমরা এখন মাথাভাঙা পুলিশ স্টেশনে এসেছি, এখান থেকে আমরা যাব মাথাভাঙা এসডিও অফিসে। এ ব্যাপারে মাথাভাঙার মহকুমা শাসক অচিন্ত কুমার হাজরা এবং মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মণ্ডল জানান, মাথাভাঙা বিবেকানন্দ বিদ্যামন্দিরের কন্যাশ্রী ক্লাবের ছাত্রীদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
ফের শিরোনামে তুফানগঞ্জ কলেজ। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কলেজ চত্বর। তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল কলেজ চত্বর। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ কলেজ ক্যাম্পাসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। কলেজে এক গোষ্ঠীর বিরুদ্ধে অপর গোষ্ঠীর মারধরের অভিযোগ ওঠে। এরপর আজ দুপুর নাগাদ তুফানগঞ্জ কলেজ চত্বরে তৃণমূলের দুই গোষ্ঠীর দুজন কলেজ ক্যাম্পাসের ভেতর থেকে ওয়ালটপকে পালাতে গেলে তুফানগঞ্জ থানার পুলিশ ধাওয়া করে দুজনকে আটক করে তুফানগঞ্জ থানায় নিয়ে যায়। কলেজ চত্বর থমথমে থাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। তোর নাম কি? নাম কি? কেন আমার নাম তো রঞ্জন বর্মা। বই দেবো তোমার শিখি তোকে? আমি বলতে পারবো না বই দেবো ছবি না। কতজন ছিল ওরা? ওরা 20-25 জনের মতো ছিল। কোথায় মারে? কোথায় মারে? হ্যাঁ কোথায় মারে? মারে যারা মারলো সেটা কি কলেজের স্টুডেন্ট না বাইরে? না না সবাই আমি টিচার দেখিনি। তুই তো জিএস বিশ্বের সাথে রাজনীতি করিস না? টিএমসিতে করিস না সমীরের সাথে? আমি রাজনীতি করি না, আমি পড়াওয়ালা যে সংসদে আসিস তো সমীরের সাথে? হ্যাঁ। কোনো দায়িত্বে আসিস? কোনো দায়িত্ব না, আমি একজন স্টুডেন্ট, আমি আমি আসি আমি হচ্ছে সেকেন্ড ইয়ারে পড়ি। কোথায় মারে? পালা মারলো? আমি বলতে পারবো না। কোথায় মারে? আঘাতটা কোথায় লাগে? এই যে মাথা লাগে। পুলিশকে বলছিস? হ্যাঁ। নাম কি? তোমার নাম কি? কারণ আমার নাম রঞ্জন বর্মা। কোন কোন ইয়ার? আমি অভিযোগ করবি? হ্যাঁ। কোন ইয়ার? আমি সেকেন্ড ইয়ারে পড়ি। কতজন মিলে মারছে? কতজন মিলে মারছে? আমাকে ওরা হচ্ছে 20 জন ছিল, 20 জনের মধ্যে 4-5 জন মারছে। তোরা কয়জন ছিলি? আমি একাই ক্যান্টিনে গেছি। ক্যান্টিনে খাওয়া দাওয়ার পরে ক্যান্টিনে খাওয়া দাওয়ার জন্য হচ্ছে খাওয়া দাওয়া ওরা ক্যান্টিনের ভিতরে ঢুকে আমাকে ওর হাতে কিছু একটা ছিল শক্তিজাতে যে আমাকে হিট করছে ওর হাতে শক্তিজাতে কিছু একটা ছিল। তারপর সবাই আমাকে শক্তিশালী কি লোহার কিছু? লোহার কিছু? লোহা না লোহা হলে মাথাটা ফাটতো। লোহা স্যার কিছু একটা শক্তিজাতে কি না কাঠ না ছোট জাতীয় কাঠ কাঠ ওই এরকম প্রতিদিন আপনার কলেজে পুলিশ আসছে, বাইরে দাঁড়াচ্ছে, সে তো থাকবেই, কলেজে অশান্তি থাকবেই। তো ছিলাম যে পুলিশের একটা অভিযোগ যে বহিরাগতরা কলেজ চত্বরে রয়েছে, অথচ আমাদেরকে অধ্যক্ষ তাকে ধরার অথবা মানে আমাদের পুলিশ ভেতরে ঢুকবে না। তাদের দাবি যে অপরাধীরা বহিরাগতরা কলেজ ভেতরে রয়েছে। বহিরাগত কি ঢুকেনি স্যার? আপনার সামনে একজন বহিরাগতকে পুলিশ ধরে নিয়ে গেলেন, আপনিও ট্রেস করলেন তাকে, রঞ্জন বর্মনকে, সে বিষয়ে আমি কেস করিনি। না না ট্রেস করলেন, চিহ্নিত করেছেন? না না আমি ট্রেস করিনি। বারে বারে আপনার কলেজে এমন ঘটনা ঘটছে, এটা আমি কি করবো? আপনি তো রাজনৈতিক প্রিন্সিপাল কলেজে, এটা রাজনৈতিক ব্যাপার। আপনি কি মনে করেন আন্দোলনের রাজনৈতিক জানি না, আপনি কি মনে করেন কলেজে দুটো গোষ্ঠী আছে? না আমি সেটা বলতে পারবো না। প্রতিদিনই তুফানগঞ্জ কলেজের নাম ভেসে আসছে এবং চিন্তিত তুফানগঞ্জ কলেজকে নিয়ে অভিভাবকরা বিশেষ করে তাদের অভিযোগ। ছাত্রছাত্রীরা তো আসছে কলেজে, আপনি কি তুফানগঞ্জ কলেজের পক্ষ থেকে পুলিশকে কোনো লিখিত অভিযোগ জানিয়েছেন? না লিখিত অভিযোগ জানায়নি। তিনি কি আদৌ কি কলেজে? এই নিয়ে প্রশ্ন উঠেছে অভিভাবক মহলে, এই বিষয়টা কি কি বলবেন? জানাবো অভিযোগ, আমি পুলিশকে জানাবো, কালকে জানাবো।